লাল গ্রহ নিয়ে জল্পনা কল্পনার গবেষণা যেন চিরন্তন। যতই দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে এই গবেষণা, কারণ মহাকাশ বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর উপর চাপ কমিয়ে খুব তাড়াতাড়ি মনুষ্য বসতি গড়ে তুলতে হবে অন্য গ্রহে, তা না হলে অতি শীঘ্রই ঘটবে সমূহ বিপদ। মঙ্গল গ্রহের প্রাণের অস্তিত্ব সঠিকভাবে পাওয়া না গেলেও সেখানকার আবহাওয়া যে পৃথিবীবাসীর জন্য অনুকূলে তা এক বাক্যে মেনে নিয়েছেন বিজ্ঞানীরা, আর সেই মতে জায়গাও খোঁজা শুরু করেছে নাসার মহাকাশযান। এমনিতে গ্লোবাল ওয়ার্মিংয়ের গুতোয় বিশ্বের তাপমাত্রা বেড়েই চলেছে প্রতি বছর, তার উপরে মঙ্গলের চাপ, কারণ তার তাপমাত্রা প্রায় 51 ডিগ্রি সেলসিয়াস। গাছগাছালির কোনো অস্তিত্বই পাওয়া যায়নি তার মাটিতে। সব মিলিয়ে বেশ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ব্যাপারটি। সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ মঙ্গল, ব্যাসের দিক দিয়ে এ গ্রহ পৃথিবীর প্রায় অর্ধেক, কিন্তু পৃথিবীর ভূত্বকের 70% জলাবদ্ধ থাকায় এর ভূখণ্ডের পরিমাণ পৃথিবীর প্রায় সমান। এর ইংরেজি নাম মার্স, শব্দটি এসেছে রোমান মাইথোলজির যুদ্ধের দেবতার নাম থেকে। এর আগে জ্যোতির্বিদরা মঙ্গলকে ডাকতেন লাল গ্রহ নামে। পৃথিবীর মতোই মঙ্গলেও আছে বায়ুমণ্ডল, পাহাড়, উপত্যকা, মরুভূমি ও বরফ। মঙ্গলের ভূপৃষ্ঠের মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ পৃথিবীর প্রায় 1/3, অর্থাৎ পৃথিবীতে কারো ওজন যদি হয় 100 কেজি, মঙ্গল গ্রহে তার ওজন দাঁড়াবে 38 কেজি। পৃথিবীর তুলনায় 3 গুণ বেশি উচ্চতায় লাফানো যাবে এখানে। সৌরজগতের সর্ববৃহৎ পর্বত মঙ্গল গ্রহে অবস্থিত। পর্বতটির নাম অলিম্পাস মঞ্চ, উচ্চতা প্রায় 21 কিলোমিটার। মঙ্গলের কক্ষপথ ডিম্বাকৃতি হয়, বছরের একটি নির্দিষ্ট সময়ে তৈরি হয় শক্তিশালী বালুঝড়। কখনো কখনো এ বালুঝড় প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে স্থায়ী হয়। পৃথিবী থেকে আমরা সূর্যের যে আকৃতি দেখি মঙ্গল গ্রহ থেকে দেখায় তার অর্ধ। পৃথিবীর হিসেবে 687 দিনে মঙ্গল গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে একবার। পৃথিবীর মতোই মঙ্গলেও ঋতু বৈচিত্র্যের দেখা মেলে, কিন্তু মঙ্গলের একটি ঋতু পৃথিবীর তুলনায় দ্বিগুণ সময় স্থায়ী হয়। মঙ্গল গ্রহের 2টি উপগ্রহ রয়েছে, ফোবোস ও ডেইমোস। পৃথিবীর মতোই মঙ্গলেও রয়েছে ম্যাগনেটিক ফিল্ড। মঙ্গল গ্রহে নজর রাখার জন্য রোভার ও বুদ্ধিমান হেলিকপ্টার এই গ্রহের উপরে নিচ্ছে, কি চলছে সেটা দেখার সব রকম অভিজ্ঞতা নেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে আমাদের। কিন্তু যেটাকে বলা হচ্ছে মানবজাতির জন্য পরবর্তী আরেকটা বড় লাভ, অর্থাৎ সেখানে গিয়ে থাকা, কিন্তু সেটার জন্য আমরা কতটুকু প্রস্তুত? তবে আপাতত ছোট্ট একটা ঝাঁপ দেওয়া যেতেই পারে আইসল্যান্ডে। এরকম দেশ পৃথিবীর আর কোথাও নেই, রুক্ষ পাথরে বরফ ও আগ্নেয়গিরিময়, বা অন্য কথায় অনেকটা যেন মঙ্গল গ্রহ, চাঁদ, টাইটান, ইউরোপা বা অন্য যেসব জায়গায় আমরা একদিন হলেও যেতে চাই ঠিক সেই সব জায়গার মতো। আর সে কারণেই পুরো গ্রীষ্মকাল জুড়ে একদল গবেষক সেখানে ডামি স্পেস স্যুট পরে পরীক্ষা করছে। এই স্যুট পরে চলাচলে রয়েছে অনেক রকম বাধা নিষেধ, এটা পরে বাইরে সব কিছু অনুভব করা অনেক কঠিন, এমনকি ইচ্ছেমতো আঙুলের নড়াচড়া করাও শিখতে হবে বিজ্ঞানসম্মতভাবেই। ফলে এখানে যন্ত্রপাতি চালানোর ক্ষেত্রেও রয়েছে নানা রকম চ্যালেঞ্জ, অনেকটা ফিল্ড প্রজেক্টের গবেষণার মতোই। তাই আপনার যদি স্যুট পরার অভিজ্ঞতা না থাকে তাহলে বুঝবেনই না বিভিন্ন সমস্যার সমাধান কীভাবে করবেন। বিজ্ঞানীরা এরকম ল্যান্ডস্কেপকে বলেন অ্যানালগ, যা অন্য একটা গ্রহের মতোই। বিজ্ঞানী ড্যানিয়েল ও গানার মতে গবেষণার জন্য আইসল্যান্ডই আদর্শ জায়গা, আর সে কারণেই এই দুজন মিলে চালাচ্ছেন আইসল্যান্ড নামক স্পেস এজেন্সি। আইসল্যান্ডে এমন সব বৈচিত্র্যময় অ্যানালগ আছে যা অন্য কোনো গ্রহের সাথে মিলে যায় হুবহু। 1965 থেকে 1967 সালের মধ্যে এখানে অ্যাপোলো নভোচারীরা এসেছিলেন, কারণ তারা বিশ্বাস করতেন এখানকার ভাসাকা আগ্নেয়গিরির আশেপাশের পরিবেশ মঙ্গল বা চাঁদের মতো। পরে তারা চাঁদে অবতরণ করে দেখেন আসলেই চাঁদের আশেপাশের পরিবেশের সাথে আইসল্যান্ডের পরিবেশের অনেকটাই মিল। মঙ্গল গ্রহের পরিবেশ বিষাক্ত এবং মাটিও দূষিত, মাটি বা বাতাস খালি শরীরে লাগলেই বিপদ। এখানকার বায়ুমণ্ডল বেশ পাতলা, কিন্তু সেরকম কোনো চৌম্বকীয় ফিল নেই, ফলে সোলার রেডিয়েশন থেকে মানুষের বাঁচার কথা ভাবাই যায় না। কোনো প্রশ্ন ছাড়াই বিজ্ঞানীরা নিশ্চিত মঙ্গল গ্রহে প্রচুর পরিমাণে আগ্নুৎপাত হয়, এমনকি এই পুরো সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি অলিম্পাস মঞ্চে। উঁচু এই টিলা মঙ্গলের বায়ুমণ্ডল ভেদ করে উঠে গেছে অনেক উপরে। মিডিয়াবক্সের আজকের পর্ব এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মিডিয়াবক্সের সাথে থাকবেন।